আজকে করেছে ট্যাংরা মাছের ঝাল, যেটা নামাতে গিয়ে এখন ছড়িয়েছে, এটাকে গোছাবে আগে। ট্যাংরা মাছগুলো সত্যি হেভি, প্রত্যেকটাতে ডিম আছে, বিশাল বিশাল হেভি ছালা। খাবো। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছে, সুস্থ আছে এবং স্বাভাবিক আছে। আমি তো অবশ্যই ভালো আছি। দেখতেই পেলে যে বাজারে গেছিলাম, কালকেই বলেছিলাম যে যাব। এখন খাবো রুটি তরকারি, আর ও খাবে ডিমের পোচ, আর ওটা তো দুপুরে খাবো বললাম। আমি ট্যাংরা মাছের ঝাল বানিয়েছে, তারপরে আরও কী কী বানিয়েছে মা, ডাল, শিম ভাজা এইসব বানিয়েছে, তো আগে খেয়ে নি। অনেক লেট হয়ে গেছে, 11টা বেজে গেছে, দুপুর পৌনে দুটো, আর এখন সেই ট্যাংরা মাছ দিয়ে ভাত খেতে বসবো আর কি। এই যে এর জন্য দেরি হলো, আর চালের বস্তা থেকে এখনো চাল ঢালাই হয়নি, দেখতেই পাচ্ছ আমাকে এরকম লাগছে, কারণ আমি একটু শুয়ে পড়েছিলাম আর কি, কম্বল মুড়ি ছুড়ি দিয়ে। যদিও মুড়ি দিয়ে ব্লগই দেখছিলাম, তো এই ও যেহেতু কাজ করে তাই জন্যে এখন ভাত খাবো, করেছিল ফোন কাকু, তাই একটু লেট হয়ে গেছে। বাড়ি থেকে চলে এসেছি, ও ওখানে এটিএম এর লাইনে দাঁড়িয়ে রয়েছে আর কি, তো সেই বিরাটির এপারে আসতে হলে এটিএম এর জন্য, ওখানে অটো থেকে তাহলে নেমে যেতে হতো, ওই জন্যে আর কি এপারেরটায় আসলাম। আর বিরাটি দেখে মনে হচ্ছে সত্যি আমাদের শীতের আমেজ, পিকনিকের আমেজ লেগে গেছে, কারণ 25শে ডিসেম্বর এসে গেছে, তো সেটা জানান দিচ্ছে আমাদের বাজার। এত সান্টাক্লজ, তারপরে ক্রিসমাস ট্রি, কেক এত পরিমাণে বিক্রি হচ্ছে, তারপর ঘর সাজানোর এরকম যে দেখতেই পাচ্ছ সাজানো পেছনেও, এগুলোও বিক্রি হচ্ছে, তো সব মিলিয়ে মনে হচ্ছে সত্যিই ক্রিসমাস এসে গেছে। আর সত্যিই তো এসে গেছে, আজকে তো 22 তারিখ হয়েই গেল, আজকে 22 না 23, সম্ভবত 23 বা 22 কিছু একটা হবে, সব বার গুলিয়ে গেছে, আজকে 23 তারিখ মনে পড়ে গেছে। তো যাই আগে বাড়ি, তোমাদেরকে সম্ভব হলে এখান থেকে যাওয়ার সময় দেখাচ্ছি বিরাটি বাজারে। রাত্রি বাজে 9:15, এসে তো গেছে ও বাড়ি থেকে অনেকক্ষণই, বিরাটিতে তোমাদের সাথে কথাও বললাম, তারপর বিরাটিতে উঠেছে 25শে ডিসেম্বরের জন্য যেগুলো সেগুলো তোমাদেরকে দেখাবো বলেছিলাম। আর এখন 9:15 সময়, আমার আর ওর মনে হয়েছে কিছু খাওয়াটা দরকার। আজকে রাতে খাবো আমরা পরোটা, আলু চচ্চড়ি আর বেগুন ভাজা, তো বেগুন ভাজাটা মামনি করেছে, পরোটার জন্য ময়দাও মাখা হয়ে গেছে মামনির, আমি জাস্টকে আলু চচ্চড়িটা বসিয়ে দিয়ে আসলাম, সাদা আলু চচ্চড়ি যেটা আমরা খাই। আর 16 ডিসেম্বর আমার জন্মদিনের সময় আমাকে দিয়া এটা দিয়েছিল জন্মদিনের দিন রাত্রি 12টার সময়, তো খাওয়া হয়নি এখনো, আজকে 23 তারিখ হয়ে গেছে, তো এটা এখন খুলবো। অনেকটা বড় দিয়েছে, পুরো ফ্যামিলি প্যাক দিয়েছে, তো যাই না ক
কদিনে শেষ করব, আমি আর ও ছাড়া তো কেউ খাবেও না। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আর আমাকে দেখে বুঝতেই পারছো যে এবার আমাদের বিছানায় যাওয়ার টাইমও হয়ে গেছে আর কি। আজকের ব্লগটা এখানেই শেষ করে দেবো ভাবছি, আর কালকে নতুন ব্লগ নিয়ে তো অবশ্যই আসবো, কিন্তু মনে হচ্ছে কালকের দিনটাও আরেকটু চেঞ্জ করি, বা আরেকটা দিন যেরকম আমি ডেইলি যেরকম দেখাই মাঝে মধ্যে আমি ওরকম থেকে ব্রেক নিই, নিজেও তোমাদেরকেও দিয়ে থাকি। তো ভাবছি কালকের দিনটাও সেরকমই করব, কালকে ভাবছি সকাল থেকে শুরু করব না, রোজ রোজ আমার নিজেরও ভালো লাগে না হাই গাইস গুড মর্নিং ব্যাপারটা আমার নিজেরও ভালো লাগে না, হয়তো তোমাদেরও দেখতে দেখতে বোর হয়ে যাবে কোথাও। তো আমার মনে হচ্ছে কালকের দিনটা একটু ব্যাক দেই, মানে এরকম নয় যে ব্লগ যাবে না বা এরকম এরকম গ্যাপ আমি দেব না, ব্লগ অবশ্যই যাবে। তো এখনো ভাবিনি যে কিসের ওপর কি ভিডিও বানানো যায় বা কিছু, চেষ্টা করব অন্য কিছু দেখানোর, দেখা যাক কি করে থাকি। যেটাই করব সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, মানে তোমাদের জন্যই ব্লগ করা, তোমাদের জন্যই ভিডিও বানানো, রোজ শত কাজের মধ্যেও যাই থাকুক না কেন যত আর্জেন্ট, এরকম নয় যে সাধারণ মানুষের যেরকম আর্জেন্ট কোনো কাজ থাকে সেরকম আমার লাইফেও আছে, আমারও থেকে থাকে, তাও চেষ্টা করি তার মধ্যেও কাজ মানে ব্লগ দেওয়ার। তো চলো তাহলে আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, আজকেও খুব বড় ব্লগ দিচ্ছি না, আজকের মতো তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি একটু কিছুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ, আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা, এটুকুই আমি তোমাদেরকে ওভার ফোন দিতে পারবো, এর থেকে বেশি কিছু দিতে পারবো না, চ্যানেলটা খুবই ছোট। যাই হোক না কেন, আর ক্রিসমাস তো এসেই গেল, কেকে কেক বানাবে ঘরে জানিও আমাকে, আমি চেষ্টা করব বানানোর, সেটা কালকেই পসিবল নয়, 25 তারিখই হয়তো বানাবো, দেখা যাক কালকে রাতেও বানাতে পারি, খ্যাপা আমরা একটু পাগল টাইপের আছি, যখন যেটা ইচ্ছে হয় করে ফেলি। তো দেখা যাক যেটাই করব সেটা তো তোমাদেরকে দেখাবোই, অবশ্যই শেয়ার করব। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, টাটা গুড নাইট, তোমরা সবাই ভালো থাকবে, আমি অবশ্যই ভালো থাকবো।